গেইল তামিমের পর বিপিএল এ মুশফিকের নতুন রেকর্ড, আসুন জেনে নেই বিস্তারিত। চলমান বিপিএল এ ব্যাট হাতে ঝড়ো ব্যাটিং করছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শনিবার 17 ফেব্রুয়ারি সিলেটের বিপক্ষে 32 বলে 52 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই ইনিংস খেলার মধ্য দিয়ে গেইল তামিমের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন মুশফিক। বিপিএল এর 10ম আসরে 35 ম্যাচে সিলেটের বিপক্ষে ফরচুন বরিশালের দুর্দান্ত জয়ে 32 বলে 3-4 ও 3টি ছক্কার সাহায্যে 52 রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। মুশফিক এদিন 3 ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে সব মিলিয়ে তৃতীয় এবং দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে বিপিএল এ 61 ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেন। তার আগে এই নজির গড়েছিল ক্রিস গেইল ও তামিম ইকবাল। মুশফিকের আগে বিপিএল এ 100তম ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও তামিম ইকবাল খান। এবারের আসরে বরিশালের হয়ে খেলছেন তামিম। 14 ফেব্রুয়ারি দুর্দান্ত ঢাকার বিপক্ষে 7-4 ও 4টি ছক্কায় 45 বলে 71 রানের ইনিংস খেলার পথে বিপিএল এ 100 ওভার বাউন্ডারি পূর্ণ করেন তামিম। 52 ম্যাচের 52 ইনিংসে বিপিএল এর সর্বোচ্চ 143 ছক্কার মালিক গেইল। 98 ম্যাচের 97 ইনিংসে 103 ছক্কায় এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল। 115 ইনিংসে 100 ছক্কা নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন মুশফিক। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।